প্রশান্ত মহাসাগরের ওশিকা উপদ্বীপের নিকটবর্তী ছোট্ট একটি দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জনবসতিপূর্ণ এই এলাকার মানুষদের মূল জীবিকা ছিল মাছ ধরা, আর দ্বীপের চারপাশ মাছ শিকারের জন্য বেশ অনুকূল ছিল। তখন এই দ্বীপে টেক্সটাইলের জন্য এক ধরনের সুকিট উৎপাদন করা হতো, কিন্তু ইঁদুরের যন্ত্রণায় কাজটি বেশ বাধাপ্রাপ্ত হচ্ছিল। জেলেদের জালগুলো প্রায় প্রতিদিন কেটে দিচ্ছিল বিচ্ছু ইঁদুরের দল। ইঁদুরের উৎপাতে জেলেরা প্রায় মহা মুশকিলেই পড়ে গেছে, আর সেই জেলেরা তেমন সচ্ছল ছিল না যে চট জলদি কোনো সমাধান বের করতে পারবে। ফলে তারা সবাই মিলে আলোচনা করে শহর থেকে কিছু বিড়াল আনলো তাদের দ্বীপে, আর ছেড়ে দেওয়া হলো অবাধ বিচরণের জন্য। আর কিছুদিন পরেই দ্বীপবাসীরা অতিষ্ঠ ইঁদুরের উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পেল। বলছিলাম জাপানের তাশিরোজিমা দ্বীপের কথা। 1950 সালের দিকে এই দ্বীপে হাজারেরও বেশি মানুষ বসবাস করত বলে নথিভুক্ত ছিল। দিনে দিনে এই সংখ্যা কমে 15 এসে ঠেকেছে। জানা যায় এই দ্বীপে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা প্রায় 6 গুণ। তবে জাপানে এটি যে বিড়াল অধ্যুষিত একমাত্র দ্বীপ তা নয়, দেশটিতে এমন ডজন খানেক বিড়ালের দ্বীপ আছে বলে জানা গেছে। তাশিরোজিমা আসলে মৎস্যজীবীদের গ্রাম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দ্বীপটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিড়ালের রাজত্ব দেখতে এখন প্রতিদিনই এই দ্বীপে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। বেড়াতে এসেই তারা এখন বিড়ালদের বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে। এছাড়াও বিড়ালের প্রতি জাপানের অধিবাসীদের অন্য ধরনের স্নেহ মমতা কাজ করে, কেননা তাদের বিভিন্ন লোকগাথায় বিড়াল বারবার এসেছে এক আধ্যাত্মিক শক্তি হিসেবে। বিড়ালকে তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখে। জাপানের অনেক ব্যবসায়ী দোকানের সামনে আঙ্গুল নাড়ানো বিড়ালের পুতুল রাখা হয়, কারণ তারা আশা করে বিড়ালের হাতের থাবা দোকানে ক্রেতা আনতে সাহায্য করে। এখানকার অধিবাসীদের ধারণা, বিড়াল লালন পালন করে সৌভাগ্য ও সম্পদ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। তাজরিন রিকা, সময় সংবাদ।